ভারতের জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী দীপিকা কাক্কার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর বিয়ে করেছেন সহশিল্পী শোয়েব ইব্রাহিমকে। এই ঘটনার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এই জুটি। জনপ্রিয় সিরিয়াল সসুরাল সিমারকা অভিনয়ের সময় থেকেই শোয়েবের সাথে ঘনিষ্ঠতা বাড়ে দীপিকার। বেশ কয়েক বছর একসাথে কাজ করার পর এই অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন শোয়েব। এরপরই দুজনের বিয়ের সিদ্ধান্ত নেন। তাদের বিয়ের বিভিন্ন ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই কটাক্ষ সহ্য করতে হয় দীপিকাকে। তাতে দমে না গিয়ে বলেছেন, মুসলমান হয়ে তিনি গর্ববোধ করেছেন। দীপিকা বলেন, যা সত্যি তা সত্যি, সত্যি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু কেন করেছি, কবে করেছি, এই ব্যাপারে কিছু বলার প্রয়োজন মনে করছি না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে গণমাধ্যমে প্রকাশ্যে বলার কিছু নেই। তিনি আরও বলেন, আমি সত্যি অস্বীকার করব না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে গর্ববোধ করছি, নিজের জন্য এবং নিজের খুশির জন্য আমি এমনটা করেছি। বিয়ের পর স্বামী শোয়েবের সাথে এই প্রথম হাজি আলী দরগায় গেছেন দীপিকা। শুধু তাই নয়, হাজি আলী দরগায় গিয়ে প্রার্থনা করে যে শান্তি পেয়েছেন তা আগে কখনো কোথাও গিয়ে অনুভব করেননি বলেও জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে সেই ছবিও শেয়ার করেছেন দীপিকা ও শোয়েব। পাশাপাশি নিজেকে দীপিকা শোয়েব ইব্রাহিম বলেও পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী। নিজ ধর্ম ত্যাগ করে ইসলামের পথে আসা এই অভিনেত্রীকে জানাই স্যালুট। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।